নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের মমতাজের সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন হিন্দি চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী। তিনি 31 জুলাই 1947 সালে ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন। তিনি বসবাস করেন ইউকের লন্ডনে। তার পিতা হলেন আব্দুল সালিম আসকারি এবং মাতা হলেন সাদি হাবিব আঘা। তার জন্ম হওয়ার 1 বছর পরের মধ্যেই তার পিতা ও মাতা বিবাহ বিচ্ছেদ করে নেন। তার দাম্পত্য সঙ্গী হলেন ময়ূর মাধবানী। তারা বিবাহ করেছিলেন 1974 সালে। তাদের 2 জন কন্যা সন্তানও আছে। তিনি যেইসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেই সব চলচ্চিত্রের মধ্যে কিছু চলচ্চিত্রগুলি হলো স্ত্রী, ভাল্লা ক্যা বাত হ্যায়, শেহরা, ফলাদ, মুঝে জিনে দো, বাঘি, কিং কং, রাকা, দো দিল, বক্সার, বহু বেটি, মেরে সনম, কাজল, সাবন কি ঘটা, ডাকু মঙ্গল সিং, আগ, সিআইডি 909, হমরাজ, মেলা, পরদেশি, খিলোনা, চাহত, উপাসনা, লোফ, রূপ তেরা মস্তানা, লফঙ্গে, আন্ধিয়া, আয়না ইত্যাদি। তিনি যেইসব পুরস্কারগুলি অর্জন করেন সেই সব পুরস্কারগুলি হল 1968 সালে ব্রহ্মচারী চলচ্চিত্রের জন্য BFJA পুরস্কার পান, 1970 সালে খিলোনা চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার পান, 1996 সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান, 2008 সালে IIFA আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন বাই অ্যান ইন্ডিয়ান ইন সিনেমা হনোরারি অ্যাওয়ার্ড পান ইত্যাদি। মমতাজ আজ আমাদের অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ ও উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও আমাদের এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।